আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আমি আহসান আহমেদ মিরাজ আজকে আপনাদের মাঝে যে মেশিনটি নিয়ে হাজির হয়েছি, এই মেশিনটি হচ্ছে একটি দুধ দহন করা মেশিন। সো আপনারা যারা এখনো এই মেশিনটি দেখেননি, তারা আজকে পুরো ভিডিওটিতে দেখতে পাবেন যে কিভাবে একটি গরুর দুধ থেকে, গরুর বাট থেকে দুধ আলাদা করা হয়, মানে দুধটা সংগ্রহ করা হয়। এই যে বাটের সাথে দেখেন মেশিনটি সেট আপ করা হচ্ছে, সেট আপ কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন যে মেশিনটি দিয়ে কত সহজে মেশিনের সুরক্ষিত যে ক্যানটা আছে, অ্যালুমিনিয়ামের ক্যান, এই অ্যালুমিনিয়ামের ক্যানে দুধ সংরক্ষণ করে রাখা যায় মিনিমাম 8 থেকে 10 ঘন্টা। এই দুধ দহন করা মেশিনটা যে কত ভালো একটা মেশিন, এই মেশিনের সাহায্যে যদি আপনি দুধটা দহন করেন, এই দুধটা 8 থেকে 10 ঘন্টা আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। তো সংরক্ষণ করার পরে কী হবে, দেখা যাবে যে এই মেশিনটির মাধ্যমে আপনার ওই দুধ দহন করার পরে দুধটা অনেকক্ষণ যাবৎ সংরক্ষণ করে রাখতে পারছেন, দুধটা নষ্ট হচ্ছে না। আরও যেই উপকার আছে এই মেশিনটি দিয়ে আপনি প্রতি ঘন্টায় 10 থেকে 12টা গরু খুব সহজেই দহন করতে পারবেন। তো আর তুরস্কের মিল্কিং মেশিনগুলো সাধারণত কোয়ালিটি এবং গুণগত মানের দিক দিয়ে অনেক ভালো হয়ে থাকে, এবং এই একটি মেশিনের মাধ্যমে আপনার খামারকে আপনি একটি আধুনিক খামারে রূপান্তরিত করতে পারবেন। এই মেশিন দিয়ে আপনি প্রথম যেই উপকারগুলো পাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে, এই মেশিনটি ব্যবহার করলে আপনি অতি সহজেই দুধ দহন করতে পারবেন এবং আপনার সময় এবং শ্রম খুব কম ব্যয় করতে হবে, তেমন জনবলের প্রয়োজনের দরকার হবে না আপনার খামারে। আপনার খামারে একজন মানুষ যদি এই মেশিনটি পরিচালনার জন্য থাকে, তাহলে সে ঘন্টায় 10 থেকে 12টি গরু খুব সহজেই দহন করতে পারবেন, এবং এই মেশিনে দুধ দহনের পাশাপাশি সেই ব্যক্তিটি আরও আদার্স যে অন্যান্য কাজগুলো আছে খুব সহজেই করতে পারবে। তো এই একটি মেশিন দিয়ে আপনারা চাইলে খুব সহজেই একাধিক কাজ করতে পারবেন এবং দুধ দহনের পাশাপাশি দুধটা সংরক্ষণ এবং দুধের গুণগত মান অনেক ভালো থাকবে, এবং সব কিছু মিলিয়ে দুধ দহন করা এই মেশিনগুলো অনেক ভালো হয়ে থাকে। তো ভিউয়ার্স, আপনারা যারা এই মেশিনটি অর্ডার করতে চান, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন। তো ভিউয়ার্স, এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, আর আপনার খামারকে একটি আধুনিক ডিজিটাল স্মার্ট খামারে রূপান্তরিত করার জন্য একটি দুধ দহন করা মেশিন আপনারা অবশ্যই করবেন। তো ভিউয়ার্স, আজকে আর নয়, বরাবরের মতো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।